বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে তোমরা কিভাবে তোমাদের পার্সোনাল নাম্বার ছাড়াও ইউএস কান্ট্রি কোড দিয়ে একটি র্যান্ডম মোবাইল নাম্বার ইউজ করে তোমাদের হোয়াটসঅ্যাপটি ইউজ করতে পারো তো ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও এই সুযোগটি সুবিধা নিতে পারবে তো ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিই এই ভিডিওটি একমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি তো তোমরা এর মিস ইউজ করবে না যদি মিস ইউজ করো তাহলে এটা তোমাদের রেসপন্সিবিলিটি তো চলো বন্ধুরা ভিডিওটিকা দেরি না করে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি রকি অনলাইন এক্সপ্রেসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এই টিপসটিকে দেখানোর জন্য আমাকে আমার মোবাইলে স্ক্রিনে যেতে হবে তো চলো আমি আমার মোবাইলে স্ক্রিনে চলে যাই আর সেখান থেকে তোমাদের দেখাবো পুরো স্টেপ বাই স্টেপ যাতে তোমরাও এই সুযোগটি সুবিধা নিতে পারো বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে আমি আমার মোবাইলে হোম স্ক্রিনে চলে এসেছি তো এখান থেকে তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে একটি ইউএসএন নাম্বার কালেক্ট করবে আর সেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজ করবে তাও আবার ফুল ভেরিফিকেশন করে তো তার জন্য আমাদের তিনটে জিনিসের প্রয়োজন হবে প্রথম জিনিসটি হলো হোয়াটসঅ্যাপ যা তোমাদের ফোনে অবশ্যই থাকবে আর দ্বিতীয় জিনিসটি হলো একটি ইমেল অ্যাড্রেস তো সেটা অবশ্য তোমাদের সবার কাছেই রয়েছে আশা করি আর তিন নম্বরটি হলো একটি সফটওয়্যার যার নাম সেকেন্ড লাইন তোমরা এই দুটো সফটওয়্যার দেখে নাও যেহেতু আমি হোয়াটসঅ্যাপ ইউজ করছি তো তার জন্য আমি হোয়াটসঅ্যাপ বিজনেস আমি ইউজ করলাম আমি এই সিক্রেট ট্রিকটি ইউজ করার জন্য আর আমার হোয়াটসঅ্যাপটিতে আমার পার্সোনাল নাম্বার থাকায় আমি আর ইউজ করলাম না হোয়াটসঅ্যাপে আর তারপর আমি সেকেন্ড লাইন ইউজ করছি তো সেকেন্ড লাইনে আমি ট্যাপ করব প্রথমে ট্যাপ করার পর তোমরা এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছ তো তোমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করবে গেট স্টার্টেড করার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস খুলে যাবে তো তোমরা তোমাদের এখানে ইমেল অ্যাড্রেস চাওয়া হবে সাইন আপ করার জন্য তোমরা এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবে তো আমি এখানে আমার নিজের বিজনেসের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি তো আমি এখানে নেক্সট ক্লিক করব ক্লিক করার পর আমাকে পাসওয়ার্ড সেট করতে বলা হচ্ছে তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এবার আমি সাইন আপ বাটানে ট্যাপ করবো তো সাইন আপ বাটনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছ আমাদের কাছে গেট প্রিমিয়ামের একটি অপশান রয়েছে তো আমরা এটাকে ক্রস করে দেবো যেহেতু আমরা প্রিমিয়াম করবো না সেট আপ সেকেন্ড লাইন টু সেন্ড অ্যান্ড রিসিভ কলস আমরা এটাকে সেট আপ করে নেব আমাদের কিছু পারমিশন চাওয়া হচ্ছে তো আমি অ্যালাও অ্যালাও অ্যালাউ করে নিলাম তারপরে এই প্রসেসটা একটু ভালো করে ফলো করো কারণ এখানে একটু ফুল হলে তোমরা ইউএস নাম্বার এক্সেস করতে পারবে না তো তোমাদের এখানে শো করছে ইউজ মাই লোকেশন আর ডোন্ট ইউজ লোকেশন তো এই দুটো অপশান শো করছে এরিয়া কোডের জন্য তো আমরা এখানে ডোন্ট ইউজ লোকেশান ট্যাপ করব। ট্যাপ করার পর তোমাদের এখানে এরিয়া কোড দিতে হবে সেভেন জিরো নাইন যেই এরিয়া কোডটি হচ্ছে কানাডার তো আমি কানাডার কেনই দিলাম আগে সেটা বলে দিই আমি যখন ইউএসএর এরিয়ার এরিয়া কোডগুলো দেব তখন সেখানে অনেক এরিয়া কোডই হোয়াটসঅ্যাপে নিতে চায় না বা নট এক্সিস্ট বলে শো করে দেয় বা ইনভ্যালিড বলে শো করে দেয় তো আমি এখানে কানাডা নিয়ে নিলাম কিন্তু তোমরা যখন এক্সেস করবে তখন তোমাদের প্লাস ওয়ান দিয়ে কান্ট্রি কোড দেওয়া থাকবে তো তোমরা এখানে এবার কন্টিনিউ ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ কানাডা নাইন ওয়ান ওয়ান টার্মস দেখাচ্ছে তো টার্মসটা তোমরা পড়ে নিও আমি যেহেতু পড়া হয়ে গেছে তাই আমি আইআক্রিতে ট্যাপ করবো আইআক্রিতে ট্যাপ করার পর ভেরিফাই ইউর অ্যাকাউন্ট দেখাচ্ছে তো ভেরিফাই ইউর অ্যাকাউন্টে যখন আমরা কন্টিনিউ ক্লিক করব, তখন আমাদের ক্যাপচার ভেরিফিকেশান হবে জাস্ট ক্যাপচার ভেরিফিকেশানটা নিজে থেকে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যেতে পারে যদি তোমরা রোবট না হও তারপরে এখানে আবার আমাদের এরিয়া কোডটি শো দিতে বলছে তো আমি এখানে এরিয়া কোডটি দিয়ে দিচ্ছি সেভেন জিরো নাইন কন্টিনিউএ ক্লিক করবো ক্লিক করার পর তোমাদের সামনে কিছু নাম্বার ফ্ল্যাশ হয়ে উঠেছে যেগুলো হচ্ছে কানাডার এরিয়া কোডের নাম্বার তো তোমরা যে কোনো একটা নাম্বার চুজ করে নেবে তো আমি একটা নাম্বার চুজ করে নিচ্ছি এখন বর্তমানে কুড়ি আঠাশ কুড়ি আশি যে নাম্বারটা লাস্টে রয়েছে তো আমার নাম্বারটি হয়ে যাবে প্লাস ওয়ান দিয়ে শুরু হবে তারপরে এই নাম্বারটারও থাকবে তো এই নাম্বারটা আমি ট্যাপ করে চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পর কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর তোমাদের কাছে আমার একটি ইন্টারফেস খুলে যাবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তিনটে ডট রয়েছে তো তিনটে ডটে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো উপর দিকে তোমাদের নাম্বারটা চলে এসেছে তো তোমরা এখানে জাস্ট ট্যাপ করবে ট্যাপ করলে তোমাদের নাম্বারটা কপি হয়ে গেল এবার কী করবে তোমরা নিজের হোয়াটসঅ্যাপে চলে যাবে তো আমিও নিজের হোয়াটসঅ্যাপে চলে যাই তোমাদের লাইভ ডেমোরি দেখানোর জন্য তো আমি নিজের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটি ওপেন করে নিয়েছি তো এবার এখানে আমি টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো অ্যাগ্রি কন্টিনিউ করে এগিয়ে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি আমার এখানে যেহেতু ফোন নাম্বারটা ডিটেক্ট করে নিয়েছে তো আমি এখানে ইউজ ফোন নাম্বার দিয়ে করতে পারবো আর ইউজের ডিফারেন্ট নাম্বার তো আমি ইউজের ডিফারেন্ট নাম্বার যেহেতু আমার মোবাইলের নাম্বার দিয়ে করবো না তো আমি ইউজের ডিফারেন্ট নাম্বার চুজ করবো প্রথমে আমাকে কান্ট্রি কোড চুজ করতে হবে ওয়ান তারপরে আমাকে নাম্বারটা পেস্ট করতে হবে দেখতে পাচ্ছ তোমরা একবার জাস্ট দেখে নাও একবার ভালো করে যে নাম্বারটা আমার সেকেন্ড লাইনে রয়েছে সেই নাম্বারটাই আমি এখানে পেস্ট করলাম পেস্ট করার পর কন্টিনিউয়ে ক্লিক করবো ক্লিক করার পর দেখো এখানে ভেরিফাইয়ের জন্য অপশন রয়েছে তো আমি এখানে ওকে করে ভেরিফাই করব তো আমাদের কাছে একটি হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশান কোড চলে এসেছে তো আমি কোডটি এন্টার করে দেবো তো আমি কোডটি এন্টার করে দিয়েছি কোডটি এন্টার করে দেওয়ার পর আমাদের ভেরিফাই হচ্ছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখান থেকে নট নাও ক্লিক করবো যেহেতু আমি নিজের কোনো ডাটা আমি শেয়ার করতে চাই না বা যদি শেয়ারও করতে চাই আমি কন্টিনিউ ক্লিক করবো তারপরে আমার যদি হোয়াটসঅ্যাপ বিজনেস যদি আমার কনট্যাক্টসগুলোকে অ্যাক্সেস করতে চায় তো আমি অ্যালাউ করে দেব সবগুলোকে অ্যালাউ করে দিতে পারি কোনো অসুবিধা নেই যেহেতু হোয়াটসঅ্যাপ টোটালি সিকিউর তো আমি এখানে কিছু পারমিশন চাওয়া হচ্ছে ব্যাকআপের জন্য তো আমি পারমিশনটাকে এখন বর্তমানে স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পর তোমাদের এখানে বিজনেস প্রোফাইলটা ফিল আপ করতে বলবে তো তোমরা এখানে জাস্ট যে কোনো একটা পিকচার লাগাতে পারো বা আমি এখানে বিজনেস নামটা দিয়ে এগিয়ে যাচ্ছি তো আমি বিজনেস নাম দিচ্ছি আমার চ্যানেলের নেমটি ক্যাটাগরি দিচ্ছি অনলাইন বা আমি ডেসক্রিপশান দিলাম ইউটিউব চ্যানেল তো আমি এখানে নামটা একটু ভুল হয়েছে আর ই ডাবল এক্সপ্রেস বিজনেস অ্যাড্রেস আমি দিয়ে দিলাম প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল তো তোমরাও এরকম করতে পারো এটা একটা মজা পারপাসের জন্য ভিডিও আর প্লাস আমার এডুকেশনাল ভিডিও একটা আমি প্রথমেই ডিস বলে দিয়েছি তোম এটা একটা এডুকেশনাল পারপস ভিডিও তো এটার কোনো মিস ইউজ করবে না এটা আমি একটা মজার ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে আমি এই ভিডিওটি তৈরি করছি করার পর জাস্ট আমাকে এখানে নেক্সট করতে হবে তারপরে দেখো এখানে রাখা রয়েছে ইউর বিজনেস নেম ডাজ নট ফলোইং ইয়ার নেম নেমিং গাইডলাইন তো আমি এখানে ইউজ ক্লিক করবো তো ডু ইউ ওয়ান্ট দিস অ্যাড্রেস ওয়াজ নট ফাউন্ড ডু ইউ ওয়ান্ট টু স্টিল ইউজ তো আমি এটাকে ইউজ করবো ইউজ করার পর আমি এগিয়ে গেলাম তো আমার দেখতে পাচ্ছ ফাইনালি আমার হোয়াটসঅ্যাপটা সেট আপ হচ্ছে তোমাদের কাছে একটি ফ্রেশ লুক চলে এসেছে এবার তোমরা চেক করতে পারো এখানে যে আমি কোন নাম্বার থেকে খুলেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে নাম্বারটি রয়েছে প্লাস ওয়ান দিয়ে সেভেন জিরো নাইন তো তোমরা জানোই যে প্লাস ওয়ানটা হচ্ছে ইউএসএ কান্ট্রি কোড আর সেভেন জিরো নাইনটা হচ্ছে কানাডার কোড কানাডার এরিয়া কোড আর তোমরা এখান থেকে চেক আউকে এখন মেসেজ করতে পারো অবশ্যই তোমরা এই জিনিসটিকে এডুকেশনাল পার্পাস হিসেবেই নিও আর কোনো রকমের এই ভিডিওটি মিস ইউজ করো না কাউকে হ্যারাসমেন্টের ক্ষেত্রে আর যদি তোমরা এই টিপসটি মিস ইউজ করো তাহলে এটা তোমাদের রেসপন্সিবিলিটি তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও তাহলে তোমরা এরকমই টেকনোলজি রিলেটেড বা টিপস রিলেটেড ভিডিওস তোমার নোটিফিকেশন ওয়ালে পেয়ে যাবে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ with